বাপেরামনের দিও আল্লাহ ছাড় দেয় সেরে কিন্তু কখনো কাউকে দেয়নি, ছাড় দেয় ছেড়ে দিছে কাউকে। এই জমিনের উপরে ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছিল, ফেরাউন নিজেকে খোদা দাবি পর্যন্ত করে ফেলেছিল। এই জমিনের উপরে নমরুদকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয়নি। আজ তারা কোথায় সেই সাম্রাজ্যবাদীরা, আজ তারা কোথায় সেই পৃথিবীর রাজত্ব যারা চালিয়েছিল, কেউ আজকে তারা সাড়া দিতে পারেনি। এ যুবকেরা তুনেরা বাপেরা, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই গরম চিরস্থায়ী থাকবে না, এই অর্থ চিরস্থায়ী থাকবে না, এই কারবার চিরস্থায়ী থাকবে না, এই চোখের যদি চিরস্থায়ী তেজ থাকবে না, এই কানের শোনার ক্ষমতা চিরস্থায়ীতে থাকবে না, এই হাতের ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। মনে রেখে দেবেন একদিন একদিন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যাবে, পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তোমাকে রুখে কেউ রাখতে পারবে না, এমন করে তোমার মৃত্যু হয়ে যাবে, শরীরটা জমিনের উপরে পড়ে থাকবে। মানুষ তখন বলবে লাশটা নিয়ে আসো, খাটিয়া করে খাটিয়া করে নিয়ে ওই কবরের জমিনে শুয়ে দেবে, ওই কবরের জমিনে তোমার কে আসবে গো, কেউ আসবে না, ওই কবরের জমিনে আসবে তোমার আমার নেতা মুহাম্মদ রসুল তশরিফ আনবে। গল্প বললাম বুখারী মুসলিমের হাদিস, আমার রসুল তশরিফ আনবে। আমরা কি ভাবছি জানি না, এখনো টাইম আছে, নিজেকে ফিরিয়ে আনো তোমার নেতা মুহাম্মদ রসুলের কদমে। অন্য কোন জায়গায় শান্তি নাই, অন্য কোন জায়গায় মুক্তি নাই, অন্য কোন জায়গায় নাজাত না। এ ছেলে বসতো বাবা বস, তোমরা মোবাইলগুলো বন্ধ করো তো, মোবাইলগুলো বন্ধ রাখো। এই দেখো ওই টুটু বাচ্চাদের হাতে সব ফোন, আহ ফোন আমাদের ঘরে ধ্বংস করে দিচ্ছে বাপ। হয়তো গজল শুনছ, বস শুনছ, ওই বিছখানে কিন্তু এমন কিছু চলে আসছে যেটা হয়তো যার কন্ট্রোল করার ক্ষমতা আছে তার জন্য ঠিক আছে, যার কন্ট্রোল করার ক্ষমতা নেই তার জন্য এটা কিন্তু দূরে রাখা ভালো। ছোট ছোট বাচ্চারা বোঝে না এখন থেকে, কোনো দেখে 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 খারাপ জিনিস শিখছে। অতএব যারা এই ছোটবেলা থেকে এইভাবে খারাপ হবে, তাদের কাছে বাপ যদি আমরা কোরআন বলতে এসি সে তো ঝগড়া করবে, তাদের কাছে হাদিস বলতে এলেও ঝগড়া করবে বাপ। কথা বুঝে আসছে না? এই জমিনে অনেক লোক আছে রাক্ত কোরআনার কথা এরকমও বলার লোক আছে, আরে কোরআন রাক্ত কোরআন কোরআন করছে, এরকম অনেক লোক আছে বাপ। মুসলমানের ঘরে কথা বলি, কেউ মুসলিমের কথা বলতে আসে না, সে তো স্বীকার করে নিয়েছে আমি কোরআন মানি না, সে তো স্বীকার করে নিয়েছে আমি আল্লাহ মানি না, আমি কেন তার বিষয়ে কথা বলতে আসবো? কিন্তু অনেক কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা বলে বলে, কিন্তু দুঃখের বিষয় তাদের জবানের কথা কি জন্যে ভাই কথা বাইর হয়? সামান্য দুনিয়ার একটু স্বার্থে, একটু দুনিয়ার স্বার্থে। কিন্তু একবারও যদি আমরা ভাবতাম যে আমাদের ঘরে মায়ের পেটে কে বাঁচিয়ে রেখেছিল আর কে খাইয়েছিল, এসব গুলো জানেন আপনারা? বাপের শরীর থেকে তোমার আমার মতো এইরকম হাজার হাজার কোষ, লক্ষ লক্ষ কোষ বাপের শরীর থেকে বাইর হয়, মায়ের শরীরে যায়, আর সবাই চায় মায়ের রেহেমে ঢুকব, কিন্তু আমার আল্লাহ সব কটাকে মেরে দেয়, যেটাকে বাঁচিয়েছিল সেটা তুমি 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 আমি। কথা বুঝে আসছে? একটাই বাঁচিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। দয়া করে আল্লাহ বাঁচিয়েছে, আমার বান্দা হবে, আমার বান্দি হবে, আমার মখলুক হবে, দুনিয়াতে যাবে, মহান স্রষ্টা বাঁচিয়েছে। কথা বুঝে আসছে? 120 দিন পর আজকের মেডিকেলও বলছে, কিন্তু আমি যেটা বলছি 1500 বছর আগে যিনি বলেছে তার কথা বলছি, আমি ডাক্তারের কথা বলতে আসিনি। 120 দিন পর
ওই মায়ের পেটে হঠাৎ করে শুনছো ভাই তুমি আমি লড়ে উঠলাম, মা খুশি হয়ে যায়, বাপ খুশি হয়ে যায়, আমার বাচ্চা লড়েছে, কথা বুঝে আসছে? দুনিয়ায় আসলো, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পরে আসার আগে আমার বান্দা বান্দি যাতে দুনিয়ায় যে শুকাতে না হয়, মায়ের স্তনে অটোমেটিক আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আমার তোমার জন্য একটা খাদ্য তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই খাদ্য পৃথিবীতে আরব খরব কোটি টাকা খরচ করলো, ওই প্রোটিন ওই পাওয়ারফুল খাবার দুনিয়ায় কোনো জায়গায় নাই। কে তৈরি করেছে এটা? সেই আল্লাহকে আমরা কখন স্মরণ করব? আর তার উপরে ভরসাটা কই আমাদের? দ্বিতীয় নম্বর কথা, আপনি দুনিয়ায় আসলেন, কিছুদিন যাওয়ার পরে আপনার ছোট্ট একটা দাঁত বেরিয়েছে, আমরা সবাই খুশি হই, দেখেন না, এই দেখো বাচ্চার দাঁত বেরিয়েছে, খুলে খুলে দেখায় কি, ওই দাঁতটা জিহারে বাড়তে থাকে, জিহারে বাড়তে থাকে, যদি এখনো পর্যন্ত বাড়তো তাহলে ওই দাঁতটা কত বড় হতো বলতে পারছেন কি বল? কিন্তু আমার আল্লাহ দেখুন ঠিক বান্দার জন্য যতটুকু মানান ঠিক সেই জায়গায় দিয়েছে, বলে দিয়েছে স্টপ, দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন কারখানায় তৈরি হয়? পৃথিবীর কেউ দিয়েছে? হ্যাঁ, আজকে তুমি ঝগড়া করছো কারোর জন্য, কারো মাথা ফাটিয়ে দিলে, কারো জন্য কাউকে মেরে দিলে, কারো জন্য কারোকে শত্রুতা করে দিলে, আর যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে সেই আল্লাহর জন্য তুমি কি করলে? সেই আল্লাহর জন্য তুমি কি করলে? আচ্ছা, তোমার দরকার ছিল ভালোবাসাটা আল্লাহর জন্যে, দুশ্মনীটা আল্লাহর জন্যে, আত্মীয়তা আল্লাহর জন্যে, বিচ্ছেদ আল্লাহর জন্যে, এটা দরকার ছিল?